সো আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজতেছি। More and more Americans eat halal food daily. So you don't use kosher meat? No. What kind of meat do you It's use? Halal. Here they're faced with one common issue, not being able to source halal certified products. বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই হালাল পণ্য বা সেবা গ্রহণকে অনুৎসাহিত করা নয়, বরং হালাল ট্যাগকে পুঁজি করে কিভাবে আমাদের বোকা বানানো হচ্ছে তার স্বরূপ উন্মোচন করাই আমাদের মূল লক্ষ্য। আপনি কি হালাল শব্দটির সাথে সঠিকভাবে পরিচিত, নাকি কোনো কিছুর গায়ে হালাল লেখা দেখলেই সেটা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন? যেমন ধরুন, বাইরে কোথাও ঘুরতে গেলে রেস্টুরেন্টে হালাল শব্দটা লেখা দেখলেই সেখানে উদরপূর্তি করা, কিংবা গ্রোসারি শপে কোনো প্রোডাক্টের গায়ে হালাল লেখা দেখে সেটাকেই নিজের ঝুড়িতে রাখা। আমরা বর্তমানে এমন একটা সমাজে বাস করছি যেখানে হালাল শব্দটি হয়ে গেছে এক মার্কেটিং স্টান্ট। আপনি যে খাবার খাচ্ছেন তার গায়ে হালাল ট্যাগ, যে পোশাক পরছেন সেটা হালাল, যে ব্যাংকিং সুবিধা নিচ্ছেন সেটাও হালাল, আপনার আশেপাশে এত সুদ ঘুষের কারবার চলছে তার মাঝেও হালাল খোঁজা চলছে, এমনকি এখন আবার হালাল রিলেশনশিপও চালু হয়ে গেছে। এভাবে যে হালাল শব্দটিকে ঘিরে পুরো বিশ্বে এক রমরমা ব্যবসা চলছে, তার খোঁজ কি আমরা জানি? চলুন আজকে জেনে আসা যাক হালাল আমলে হালালকে ব্যবহার করে ট্রিলিয়ন ডলারের হারাম ব্যবসার আদ্যোপান্ত। Still, first, what is the problem for a non-religious person eating halal or indeed kosher meat? Vegan, organic and halal certified. Halal, একটি আরবি শব্দ যার পারিভাষিক অর্থ অনুমোদনযোগ্য। এর মানে হলো যে কোনো বস্তু বা কর্ম যেটা ইসলামী আইন অনুযায়ী ব্যবহার করা বা নিয়োজিত করা যাবে। হালাল শব্দটি খাদ্যপানীয় ছাড়াও দৈনন্দিন জীবনের সব বিষয়ের সাথেই সম্পর্কিত। এককভাবে বলতে গেলে ইসলামী শরীয়ত যেগুলোর বৈধতা দেয় সেগুলোই হালাল। গত বছর পুরো পৃথিবী জুড়ে হালাল পণ্য বিক্রি হয়েছে $2 trillion বেশি মূল্যের। এই পরিমাণটা ইতালির টোটাল জিডিপির প্রায় সমান এবং বর্তমান দুনিয়ার পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রায় দ্বিগুণেরও বেশি। এর বাইরে যদি আপনি বিভিন্ন ধরনের হালাল নামধারী সার্ভিসের দিকে তাকান, যেমন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এসবের ব্যবসার পরিধি হয়ে গেছে $2.8 trillion বেশি অর্থমূল্যের, যা ইউকে এর টোটাল জিডিপির থেকেও বেশি। আরেকটু গভীরে যাওয়া যাক, সারা পৃথিবীর অটোমোবাইল ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ হচ্ছে $2.7 trillion। বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আলোচিত নাম টেসলা। সেই টেসলা সারা বছর জুড়ে যত ব্যবসা করে তার থেকেও হালাল ইন্ডাস্ট্রির ব্যবসা দ্বিগুণেরও বেশি। আমেরিকার জনসংখ্যার মাত্র 1% মুসলিম, সেই আমেরিকায় বর্তমানে হালাল ব্যবসার পরিধি হচ্ছে $8.1 billion, যা দিনকে দিন বাড়ছেই। এবছরই আমেরিকার হালাল ব্যবসার পরিধি ছাড়িয়ে যাবে প্রায় $12 billion বেশি। জার্মানিতে হালাল বিজনেসের পরিধি প্রায় $5 billion কোঠা ছাড়িয়েছে। হালাল বিজনেস বৃদ্ধি পেয়েছে সুইডেন, নরওয়ে, ফ্রান্স কিংবা কানাডার মতো উন্নত দেশগুলোতে, যার একটিও মুসলিম দেশ না। অথচ এসব দেশেও হালালের ব্যবসা রমরমা। ব্যাপারটা চিন্তা করে দেখেছেন? এবার চলুন দেখে আসি আমাদের মুসলিম বিশ্বের কী অবস্থা। মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবথেকে বেশি হালাল নামধারী ব্যবসা হয় ইন্দোনেশিয়ায়। তারপরেই রয়েছে তুরস্ক, পাকিস্তান, ইরান, মিশর, বাংলাদেশ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ। কিন্তু মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে হালাল ব্যবসাকে সবচেয়ে বেশি ক্যাপিটালাইজ করতে পেরেছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, জর্ডান, পাকিস্তান আর এশিয়ার আরও কিছু মুসলিম দেশ। গত বছরের রিপোর্ট বলছে বর্তমান পৃথিবীর প্রায় 18%-এরও বেশি ব্যবসা হচ্ছে হালাল প্রোডাক্ট বা সার্ভিসের। এবছর সে ব্যবসার পরিধি বেড়ে গিয়ে দাঁড়াতে পারে প্রায় 20-24% পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, এত হালাল জিনিসের ভেতর আপনি কি সত্যিই সব হালাল পাচ্ছেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে চলুন একটু ঢুমেরে আসি হালাল মাংসের বাজার থেকে। হালাল মিট অর দ্য ইটারিজ হালাল এন্ড কোশার। সারা পৃথিবী জুড়ে প্রতিদিন খাওয়ার উদ্দেশ্যে প্রায় 200 মিলিয়নের বেশি প্রাণী হত্যা করা হয়। এর মধ্যে 25 মিলিয়নের বেশি প্রাণী মারা হয় শুধুমাত্র আমেরিকাতেই। জার্মানিতে এই পরিমাণটা 2 মিলিয়নের কাছাকাছি। মুসলিম প্রধান কোনো দেশেই এত পরিমাণ প্রাণী হত্যা করা হয় না খাবারের জন্য। ইসলামিক দেশগুলোতে প্রাণীকে খাবারের জন্য জবাই বা হত্যা করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো ধরনের অ্যানেস্থেশিয়া ব্যবহার করা যাবে না, কাবামুখী করেই তাকে জবাই করতে হবে, এবং জবাইয়ের পর পুরোপুরি প্রাণ না যাওয়া পর্যন্ত তার গায়ে কোনো প্রকার আঘাত করা যাবে না। যে পশু জবাই করবে তাকে অবশ্যই মুসলিম হতে হবে, সেই সাথে জবাই করার দোয়া তো আছেই। ওদিকে অমুসলিম দেশগুলো খাবারের জন্য প্রাণী হত্যায় এত নিয়মের বালাই নেই।
ক্যাপটিভ বল, পিস্তল, ইলেকট্রিসিটি এবং কার্বন ডাইঅক্সাইডের যে কোনো একটিকে ব্যবহার করে তারা প্রাণী হত্যা করে থাকে, যার একটিও ইসলামী শরীয়তে বৈধ নয়। মোদ্দা কথা, এভাবে প্রাণী হত্যা করে যদি সেই প্রাণীর মাংস খাওয়া হয়, সেই প্রাণীটি হালাল হলেও সে মাংস খাওয়া হবে হালালের নামে হারাম গ্রহণ। বাজার থেকে সারা পৃথিবীর মানুষ যেসব মাংস কিনে খাচ্ছে তার সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে ব্রাজিল। এই তালিকার প্রথম দশটি দেশের মধ্যে মুসলিম দেশ নেই একটিও। ইসলামিক জোট OIC-ভুক্ত দেশগুলোতে মাংস সাপ্লায়ারকারীদের তালিকায় সবার উপরে রয়েছে ব্রাজিলের নাম। এরপর অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ফ্রান্স, চীন, সুদান, নেদারল্যান্ড, স্পেন, সোমালিয়া ও তুরস্ক, যাদের বেশিরভাগই মুসলিম দেশ নয়। এবার আপনি ভেবে দেখুন, বাজারে শত শত কোম্পানির হালাল লেখা মাংসের প্যাকেটে আসলে কি হালাল মাংস আছে? কি খাচ্ছেন আপনি? বিভিন্ন কোম্পানির কিছু অমুসলিম এমপ্লয়ির সাক্ষাৎকারে তারা বলেছে তারা তাদের নিয়মেই মাংস প্রসেসিং করে থাকে, এরপরে কোম্পানির কথা মতো প্যাকেটের গায়ে হালাল ট্যাগ লাগিয়ে দেয়। হালাল শব্দের অর্থ জিজ্ঞাসা করলে তাদের বেশিরভাগেরই উত্তর ছিল এটা একটা লেবেল। অবস্থাটা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ব্রাজিলের শীর্ষস্থানীয় এক মাংস রপ্তানিকারক কোম্পানি বলছে হালাল শুধুমাত্র একটা লেবেল, বাকি প্রসেসিং থেকে বাজারজাতকরণ প্রক্রিয়া সবই এক। আমেরিকাতে হালাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেটধারী কোম্পানি রয়েছে 600টি, ইন্ডিয়া আর ব্রাজিলে আছে 300টি করে। হালাল সার্টিফিকেটধারী এসব কোম্পানির মধ্যে সবচেয়ে উপরে আছে আপনার আমার সবার পরিচিত কোম্পানি নেসলে, যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ফুড সাপ্লাই করে থাকে। সেই নেসলের 481টি প্রোডাকশন ফ্যাসিলিটির মধ্যে মাত্র 75টি হালাল, কিন্তু এত বিপুল চাহিদা থাকার কারণে তারা তাদের নন হালাল প্রোডাকশন থেকে বিপুল পরিমাণ পণ্য হালালের নামেই বাজারজাত করছে। অবস্থাটা এমন যে আপনার কাছে একটা হালাল সার্টিফিকেট থাকলেই হচ্ছে, বাকিটা আপনি কি করলেন তা পর্যবেক্ষণ করার কেউ নেই। বিজ্ঞাপনও এখানে একটা বড় ফ্যাক্টর। আসলে জেলোটিনযুক্ত এক চকলেটের বিজ্ঞাপনে মডেলকে হিজাব পরিয়ে উপস্থাপনার পর দেখা গেল হিজাব দেখে অনেকেই সেই চকলেটকে হালাল মনে করে বাচ্চাদের খাইয়েছেন, যদিও তা হালাল ছিল না। হালালের নামে খাবার বিক্রি করে যখন এত বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা যাচ্ছে, তখন অন্য সব ইন্ডাস্ট্রি বা পিছিয়ে থাকবে কেন? Burberry, Dolce & Gabbana and DKNY have all attempted to crack one of the fastest growing markets, Islamic fashion. Fashion e kono somoshya kintu halal fashion nen. E talikay naam likhiyeche sports wear theke shuru kore general dress up, sathe ache bortoman hal fashion er hijab, emon ki bad jayni banking byabosthao. Bishwojure halal tag dhari bank royeche 500 er beshi. Echhara 1500 er beshi bank notun kore halal banking subidha chalu koreche. উদাহরণস্বরূপ আমাদের দেশের ইসলামী ব্যাংক থেকে শুরু করে বর্তমানে চালু হওয়া বিভিন্ন ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। তাদের দাবি অনুযায়ী তারা কোনো হারাম ব্যবসায় টাকা ইনভেস্ট করে না, যেমন ধরুন মাদক বা অস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আপনার কাছ থেকে বছর শেষে যে ইন্টারেস্ট নিচ্ছে বা আপনাকে দিচ্ছে তা কি আদৌ হালাল? এবার চলুন একটু হালাল ফ্যাশন নিয়ে বলা যাক। পুরো পৃথিবীতে ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা বিশাল জায়গা দখল করে আছে হালাল ফ্যাশন। এর কারণ হচ্ছে পৃথিবীজুড়ে প্রায় 2 বিলিয়ন মুসলিমের অ্যাভারেজ বয়স হচ্ছে 24, আর এ বয়সে মানুষ সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন হয়ে থাকে। এই একটি কারণের জন্যই পৃথিবীজুড়ে হালাল ফ্যাশনের বাজার হয়ে গেছে প্রায় 300 বিলিয়ন ডলারের বেশি মূল্যের। এ তালিকায় বাদ যায়নি নামিদামি ব্র্যান্ডও, যেমন নাইকি, লুই ভিটন, চ্যানেল, গুচি, ডিওর ইত্যাদি। অন্যদিকে আবার ট্যুরিজম ব্যবসার সাথেও হালাল কথাটি যোগ হয়েছে। হালাল ট্যুরিজম সাথে আবার হালাল রিলেশন, এই দুটোর সবচেয়ে বেশি ব্যবসা চালু হয়েছে তুরস্কে, যেখানে নারী পুরুষ সবার জন্য রয়েছে পৃথক পৃথক হোটেল, ডাইনিং, নামাজের ব্যবস্থা, এমনকি পৃথক বিচও। পুরো তুরস্কে এরকম হোটেল রয়েছে প্রায় 500টিরও বেশি। আবার পশ্চিমা দেশগুলোয় বিভিন্ন ধরনের অ্যাপ সাইট তৈরি হয়েছে যেখানে পোশাকের উপর ভিত্তি করে হালাল রিলেশন গড়ে ওঠে। কি এক তাজ্জব ব্যাপার! এ যেন চারদিকে হালাল ব্র্যান্ডিংয়ের মেলা বসেছে, যেখানে হালাল শব্দটা একেবারেই ইসলামিক শরীয়তের বিষয়। সেখানে হালাল শব্দটাকে পুঁজি করে ট্রিলিয়ন ডলার আয় করছে অমুসলিম সব দেশগুলো, যাদের হালাল সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এখন আবার বিভিন্ন মাছের প্যাকেটেও হালাল শব্দটা লেখা থাকে, অথচ মাছ এমনিতেই হালাল। তো এসব হালালের ছড়াছড়ির মধ্যে আপনি কোনটাকে হালাল হিসেবে বেছে নেবেন সেটা একান্তই আপনার বিষয়। তবে কিছুর গায়ে হালাল লেখা দেখলেই যে সেটা হালাল তা ভেবে বসে থাকার দিন কিন্তু অনেক আগেই শেষ।